আমরা এখন রূপনগরের এই ব্রিজটা ক্রস করছি যদিও এখানটাকে রূপনগর বলবো না পাঞ্জাব বলবো ঠিক বুঝতে পারছি না কারণ এই লোকেশানগুলো তো আমাদের সাথে একদমই পরিচিত নয় তবে এখানকার রাস্তাগুলো এতটাই সুন্দর সেটা দেখেই আমাদের যেন মন প্রাণ সব কিছু জুড়ে যাচ্ছিল সত্যি বলতে এই রকম দৃশ্য জীবনে আমি এই প্রথমবার দেখলাম আর এই সমস্ত কিছুর অভিজ্ঞতাই কিন্তু আমার এখানে জীবনে প্রথমবারই হচ্ছে আর এখানে টোল ট্যাক্সের এখানে তো দেখতেই পাচ্ছ যে নো ক্যাশ বলে অলরেডি লেখাই আছে মানে অন অনলাইনটা এতটাই চলে এসেছে আমাদের মধ্যে যে টোল ট্যাক্সও আর অনলাইন পেমেন্ট ছাড়া ক্যাশ নিচ্ছে না আমরা এই জায়গাটায় বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম কারণ আমাদের গাড়িটা পারমিট করানো ছিল যেহেতু হিমাচল ঢোকার আগে প্রত্যেকটা গাড়িকেই পারমিট করাতে হয় আর এই যে বান্দর এও কিন্তু আমাদেরকেই হিমাচল ঢোকার আগে ওয়েলকাম জানালো তার নিজের হাঁটা চলার মধ্য দিয়ে বেশ ভালো লাগলো দেখতে তাই না মানালি যাওয়ার পথে এটাই ছিল আমাদের ফার্স্ট টানেল আর এই টানেলটা কি সুন্দর দেখতে তাই না আমি যেহেতু প্রথমবার দেখলাম এরকম টানেল তাই আমার তো খুব ভালো লাগছিল স্পেশালি এরকম পাথর কেটে কেটে যে টানেল বানানো হয়েছে সেটা দেখতে তো ভয়ঙ্কর সুন্দর লাগছিল আর এরকম যখন দুধারে পাহাড়ের মধ্য দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছিলো এই দৃশ্যগুলো আমি বলে বোঝাতে পারবো না যে আমি কীরকমভাবে এনজয় করছিলাম অ্যান্ড এটা হচ্ছে আমাদের সেকেন্ড টানেল এই টানেলটাও বেশ সুন্দর তাই না তবে ওই টানেলটা বেশ অনেকটা বড়ো ছিল আর এই যে বাইরের ভিউগুলো তোমরা দেখো এখানে ভিউগুলোই তো অ্যাকচুয়ালি দেখার কারণ ভিউ দেখতে দেখতেই আমাদের যে এত খরচ হচ্ছিলো সেগুলো আমাদের মন থেকে পুরো মুছেই যাচ্ছিল যে এত সুন্দর আমরা ভিউ দেখতে পাচ্ছি আসলে আমাদের এত খরচ খরচা সব কিছুই তো এই ভিউ এগুলোর জন্যই তাই না তাই এত সুন্দর যদি ভিউ পাই মনের সাথে সাথে টাকার খরচটাও মাথা থেকে বেরিয়েই যায় এক নিমেষে অ্যান্ড এটা হচ্ছে আমাদের থার্ড টানেল তবে আমরা অলমোস্ট ১৩ থেকে চোদ্দোটা টানেল কিন্তু ক্রস করেছিলাম মানালি যাওয়ার সময় আর এই জায়গাটা হচ্ছে বিলাসপুর সদর এর ডান দিকে যাওয়া যায় শিমলা আর বাঁদিকে যাওয়া যায় মানালি আমরা যেহেতু প্রথমে সিলেক্ট করে নিয়েছিলাম যে আমরা মানালি থেকে আমরা সিমলা যাব তাই আমরা বাঁদিকে রাস্তাটাই চুজ করছি তো চলো দিকে যাওয়া যাক আর এই যে এই বাঁদিকে তো আমরা টান নিয়েই নিলাম সাথে এখানে একটা নদী দেখতে পাচ্ছ এই নদীটার নাম হচ্ছে সুদলজ নদী যাকে বাংলাতে শতদ্রু নদীও বলা হয় এই নদীটার একটা বৈশিষ্ট্য আছে যেটা তোমাদের সাথে চলো একটু শেয়ার করি এটি উত্তর ভারতের পাঞ্জাব ও পাকিস্তানের ঐতিহাসিক সন্দিক্ষণ অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় সিন্ধু নদীর পূর্ব প্রান্তের উপনদী হলই শতদ্রু নদী সেই সকাল সাতটায় দিল্লি থেকে বেরিয়েছি আর এখন প্রায় সন্ধ্যে হব হবো সন্ধ্যে যদিও এখনো হয়নি কিছুটা সময় বাকি আছে তাও প্রায় সন্ধ্যে হতেই চললো আমরা এখনও মানালির ধারে কাছে পৌঁছাতেই পারলাম না আর এতটাই আমাদের শরীরগুলো টায়ার্ড হয়ে গেছে যে আমাদের শরীরও আর পারমিট করছে না এখন প্রায় রাত নটা থেকে সাড়ে নটা তাও একটু সস্তি পাচ্ছি যে মানালির অনেকটা কাছে এসে পৌঁছেছি এই জায়গাটার নাম হচ্ছে মান্ডি এর পরে হচ্ছে কুলু তারপরেও বেশ অনেকটা রাস্তা যাওয়ার পরেই আমাদের হোটেল তো চলো যাওয়া যাক ফাইনালি আমরা হোটেলে এসে পৌঁছতে পেরেছি আর এখন গেস্ট করতে পারো রাত কটা বাজে রাত প্রায় সাড়ে বারোটা হয়েই গেছে আর এসেই আমরা আগে খেতে বসে পড়েছি কারণ এরপর তো আবার আমার বরের জন্মদিন আছে ওটাও তো হালকা করে সেলিব্রেট করতে হবে তাই না তো ওরা খাবার দাবারে কী দিয়েছিল সেগুলো নিয়ে আলোচনা আর না করি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমে যাওয়া যাক আমরা এই মাত্র জাস্ট মানালিতে ঢুকলাম আমার গলার অবস্থা ভীষণভাবে খারাপ জানি না তোমরা আমার ভিডিওটা দেখে কতটা বুঝতে পারবে না পারবে আর আজকে হচ্ছে তেইশ তারিখ তেইশে মার্চ ওর বার্থডে আছে মানে আমার হাজব্যান্ডেরও বার্থডে ওর জন্য একটু আমার একটুখানি সারপ্রাইজ প্ল্যানিং করেছি আরও অনেক কিছুই করতে চেয়েছিলাম কিন্তু সবটা করা পসিবল হয়নি মানে কেক টেক কাটবো ও একদমই এসব ব্যাপারে কিছু জানে না দাঁড়ো তোমাদেরকে একবার কেকটা দেখাই এটা ছিল আমার বরের বার্থডে কেক যদিও এখানে আমি এর থেকে বেশি আর কেই বা এক্সপেক্ট করি বলো এরকম ভাঙা চোড়া এমন কেক দিয়েছে দেখেই তো আমার মাথা পুরো গরম হয়ে গিয়েছিল পেমেন্ট নিয়ে তো একটা বাড়ির জন্য বলিনি যে পেমেন্ট করব না তাও ওরা এরকম একটা কেক দেয় হ্যাঁ বরের জন্মদিনের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আমি সেটার লিঙ্ক তো তোমাদেরকে দিয়ে দেব বা আমার এন স্ক্রিনে ভিডিওটা দেওয়া থাকবে তোমরা একটু চেক করে নিও এখানে আর বরের জন্মদিন নিয়ে আমি আর সেরকমভাবে কিছু বলছি না কারণ বরের জন্মদিন নিয়ে যেহেতু আমার একটা আলাদা করে টোটালি ভিডিও বানানো ছিল তবে হ্যাঁ ওর জন্য আমি আরও অনেক কিছু করার চেষ্টা করেছিলাম কারণ ও আমাকে অল টাইম এত সারপ্রাইজ দেয় যে আমি একটু সারপ্রাইজ প্ল্যানিং করতে পারলে আমার ভালো লাগতো করেও ছিলাম সবকিছু কিন্তু এখানে যারা ছিল তারা ঠিকভাবে অ্যারেঞ্জ করতে পারেনি এটা তো আমার ফল্ট একদমই না ঠিক আছে কী আর করা যাবে নেক্সট টাইম বা নেক্সট ইয়ারে আমি ওর জন্মদিনটা আমার মতো করে সেলিব্রেট করব। সেটা কোনো নতুন জায়গাতে গিয়ে হোক বা বাড়িতে থেকে হোক এটা আমার প্রমিস ইভেন তোমাদের কাছেও এটা আমার প্রমিস যে আমার বরের বার্থডে আমি কিভাবে সেলিব্রেট করি সেটা তোমাদের সাথে শেয়ার না করলে তো আমার একদমই চলবে না তাই এই সব কিছু নিয়ে পরের বছরের জন্য তোমরাও একটু ওয়েট করে নাও আমি তো ওয়েট করেই আছি ওর বার্থডের জন্য তো কেকটে কাটা হয়ে যাওয়ার পর আমরা একটুখানি টাইম স্পেন্ড করি সবাই মিলে তারপরে আমরা শুতে গিয়েছিলাম তো তোমাদেরকে আবার পরে নেক্সট ভ্লগ থেকে সব কিছু শেয়ার করব নতুন করে তো আপাতত পরের ভিডিওতে কি আসছে সেটা ডান দিকে ছোট্ট স্ক্রিনে দেখা যাচ্ছে সেটা একটু হালকা করে দেখে নাও তোমরা তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই বাই বাই